আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ আজ সোমবার লন্ডনে পৌঁছেছে। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই বহরে বেশিরভাগই টিম ম্যানেজমেন্টের সদস্যরা গেছেন। ক্রিকেটারদের মাঝে আছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয় এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশ থেকে টাইগারদের দ্বিতীয় ফ্লাইট সোমবার সকাল 10:15 যাতে থাকবেন তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মিরাজ সহ বাকি ক্রিকেটাররা। এছাড়া IPL ফেরত লিটন কুমার দাস ইংল্যান্ডে যাবেন 2 মে। একই দিনে দলের সঙ্গে যোগ দিতে ভারত থেকে ওড়াল দেবেন মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য 3 ম্যাচের এই সিরিজটি ICC ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। 9, 12 এবং 14 মে অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।